আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আছি মিরপুর এক নম্বর সাহালি সিটি কর্পোরেশন সুপার মার্কেটের সামনে তরকারির বাজারে, কাঁচা বাজারে। এখানে সব সবুজ, লাল, বেগুনি, কমলা, এই কালারের সবজিগুলো এখানে আছে। তো সবুজ সবজির মধ্যে কি কি আছে? বাঁধাকপি, বাঁধাকপি তো শীতের সবজি। ভালো আছেন? আপনার নামটা কি? সালাম ভাই, আবু সালাম। তো সালাম ভাই, বাঁধাকপি কত করে বিক্রি করতেছেন দেখি? একটা বাঁধাকপি নেন তো, কতটুকু ওয়েট হয় দেখেন তো। 600 গ্রাম বা 550 গ্রাম, 40 টাকা পিস বিক্রি করলে আপনি প্রায় 80 টাকা কেজি চলতেছে বাঁধাকপি এখন। আসলেই কি এত চলতেছে নাকি আর একটু কম? এগুলি 60 টাকা পিস, 60 টাকা পিস বিক্রি করেন। আপনারা কিনছেন কত করে? 620। আচ্ছা, আর মিষ্টি কুমড়া কত করে? 30 টাকা কেজি, 25 টাকা কেজি। একটা বড় বড়গুলার একটাতে কতটুক হবে? 5 কেজি। আর বেগুন, বেগুন কত করে? বেগুন কত করে? বেগুন 60 টাকা কেজি। আর এই এই বেগুন কোনটা 60 টাকা কেজি? ওই ওইটা 60 টাকা, এটা 50 টাকা। আচ্ছা, টমেটো কত করে? টমেটো 120 টাকা কেজি। গাজর কত করে? গাজর, এটা কি গাজর? চায়না গাজর। সিম 120 টাকা কেজি। পটল, পটল 40 টাকা কেজি। পটল 40 টাকা কেজি। সিম কি? সিম তো এখনো তো শীত আসে না, সিম উঠে গেছে। এগুলা কি মানে সেরকম কচি হবে, খাইতে মজা তাই? আর এই কচুর গাটি কত করে? 60 টাকা কেজি। 50 টাকা কেজি, মানে আপনাদের কি ভাই এরকম যে সকালে একরকম দাম থাকে বিকালে আরেক রকম? মানে সকালে সকালের চেয়ে বিকালে বিকালে দাম দাম একটু কম থাকে। আচ্ছা, ওইটা কি মাটির নিচের আলু? ওল কচু কত করে ওইটার কেজি? 60 টাকা কেজি। করলা আর উস্তা কোনটা কত? উস্তা হলো 60, করলা 80। উস্তা 60, করলা 80। এগুলা কি একদম চাচ্ছেন নাকি দাম কোনো ইয়া নাই? না, আচ্ছা একটু কম আছে। একজন বলতেছে একটু কম আছে, একজন বলতেছে একদম। এটা কি দুন্দুল কত করে কেজি? 40 টাকা, 40 টাকা কেজি। আর এই লতি, লতি কচুর লতি 50 টাকা কেজি। এটাকে আপনারা কি বলেন দেখি? মৌসুম, হ্যাঁ আমরাও মৌসুম বলি। কত করে এটা? 120 টাকা। এটা নতুন সবজি তাই না, শীতের সবজি। আর বরবটি কত করে? 80 টাকা কেজি। বরবটি দুইটা তো একই না? আচ্ছা, আর শশা কত করে? 80 টাকা। শশা 80 টাকা কেজি। পেঁপেগুলা খুব ফ্রেশ লাগতেছে, পেঁপেগুলা কত করে? 30 টাকা। পেঁপে এগুলা কি এই দিক এই আশেপাশের কোনো জায়গা থেকে আনছেন? ঢাকার বাইরে, সাভারের। সাভারের পেঁপে কত করে? 30 টাকা। 30 টাকা কেজি। হ্যাঁ, তাহলে মোটামুটি সব কিছুর দামই তো দেখা হলো। আচ্ছা ঠিক আছে, আজকের মতন এইখানে এই দোকানটা দেখলাম, আরও একটা দোকান আপনাদেরকে দেখাবো। ওই সাইডে কলা আছে, কলা কত করে? কলা 30 টাকা হালি। আর জাম্বুর আকার, জাম্বুরাও আপনাদের কত করে? এটা 40 টাকা পার পিস। 40 টাকা মিষ্টি হবে? ওকে, আচ্ছা সালাম ভাই, আজকের মতন আসি, আবার আসবো আরেকদিন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। চলেন একটু সামনে যাই। ভালো আছেন আপনি? আপনার এই জায়গায় তো অনেক ধরনের, অনেক নতুন ধরনের সবজি আছে। এইটা এইটা কি সবজি একটু দেখান না আমাকে। হ্যাঁ, এই যে এই যে এইরকম আলুটা হয়েছে এরকম, এটা মাটির নিচের আলু বলে। কত করে কেজি? 80 টাকা কেজি। আচ্ছা রাখেন। আর এইটা কি? পঞ্চমুখী। পঞ্চমুখী কত করে কেজি? 50 টাকা কেজি। পঞ্চমুখী 50 টাকা কেজি। আর কচুরলতিটা কত করে? হ্যাঁ, 60 টাকা না 50 টাকা? একজন তো আচ্ছা 60 টাকা কেজি কচুরলতি, 60 টাকা কেজি। পেঁপে কত করে? হ্যাঁ,
40 টাকা কেজি। ঝিঙা? ঝিঙা 60 টাকা কেজি। দুন্দুল? ঝিঙা 60 টাকা, দুন্দুল 50 টাকা, চিচিঙ্গা। এই তিনটা সবজি অনেকটা কাছাকাছি, তাই না? হ্যাঁ, যদিও আমি এগুলা খুব একটা খাই না। করলা কত করে? 60 টাকা কেজি। আর কচুর এটার কি বলেন, মুখি? মুখি কত করে? 60 টাকা কেজি। ওই গুড়ি আলু কত করে? 40 টাকা কেজি না? আর এইটা এইটা কি, ওল কচু কত করে? একটাতে কতটুকু হবে? 2 কেজি 2.5 কেজি হয়? বাবা। আর মূলা কত করে? 60 টাকা। বাঁধাকপি? বাঁধাকপি 30 টাকা পিস। আচ্ছা, মূলা 60 টাকা কেজি, বাঁধাকপি 30 টাকা পিস। এগুলো নতুন সবজি, মানে এগুলো শীতের সবজি, গরমে চলে আসছে, এখন তো শীত পড়ে নাই। আর বেগুন কত করে? বেগুন 60 টাকা কেজি। পেঁপে এটা কত করে? পেঁপে 30 টাকা। আর ভেন্ডি কত করে? ভেন্ডি 60 টাকা। এই জায়গায় আরেক ভাই আছে, ভাই মনে হয় চা খাইতেছে নাকি, ভালো আছেন? একই দোকান, এই সাইডের সবজি অন্য সবজি না? এই এইটা এটা কি, এই চিচিঙ্গা? চিচিঙ্গা কত করে এটা? এটা 50 টাকা কেজি। 50 টাকা কেজি জি। আর কাকরোল 60 টাকা কেজি। কাকরোল 60 টাকা কেজি না? এখানে কি 1 কেজি আছে? হ্যাঁ 1 কেজি আছে। 1 কেজি আছে। সিম কত করে কেজি? সিম 120 টাকা। সিম 120 টাকা কেজি। টমেটো 120 টাকা কেজি। আচ্ছা, এই পটল কত করে? 60 টাকা কেজি। আর বেগুন কালোটা, গোল গোল বেগুন, এটার কি তাল বেগুন বলে? তাল বেগুন গফুরগড়। আচ্ছা, এইটা তাল বেগুন, তাইলে ওইটা কি বেগুন? এটা এটা গফুরগাটা কোথায়? ময়মনসিং। ময়মনসিং? আচ্ছা, ময়মনসিংয়ে কি আসলেই এই বেগুনটা কি আসলেই ময়মনসিং থেকে আসছে? এটা ময়মনসিং ছাড়া কোথাও হয় না। হয় না? এটা ময়মনসিং। যশোর? যশোরে তো ওই সাদা বেগুন হয়। হ্যাঁ, ও যশোরেও গফুরগা আছে, জানতাম না তো। সব জায়গায় গফুরগা আছে, মানে ময়মনসিংহে আছে, যশোরেও আছে, দুই জায়গায় আছে আর কি। ময়মনসিংহে বিখ্যাত বেশি। আচ্ছা, এই গাজর কত করে? গাজর এটা চায়না গাজর। চায়না গাজর 80 টাকা কেজি। কাঁচামরিচ 60 টাকা কেজি। আর এই চাল কুমড়া কত করে? 40 টাকা পিস। উস্তা 80 টাকা। বেগুন এইটা কত? লম্বা বেগুন 60 টাকা। আর শশা এগুলা তো হাইব্রিড, দেশি কত করে? শশাগুলো খুব ফ্রেশ মনে হইতেছে, এখন পর্যন্ত আল ভাঙে নাই। হ্যাঁ, আল ভাঙে নাই। কোন জায়গা থেকে আনছেন? সাদুল্লাপুর থেকে। সাদুল্লাপুর থেকে? আচ্ছা, দাম অনেক বেশি তো, 100 টাকা কেজি শশা খাইলে তো মানুষ মরে যাব। হ্যাঁ, ঈদের পরের দিন 200 টাকা কেজি নিছে। আচ্ছা, তাহলে তো শশা বিক্রেতা যারা আছে তারা তো এখন মালামাল হয়ে গেছে। আচ্ছা, আপনারাও এই সুযোগে একটা ভালো লাভ করেন। হ্যাঁ, 60 টাকা কেজি কিনাই না, 100 টাকা কেজি বিক্রি করে দেন, তাই না? ওয়ালাইকুম আসসালাম। ভালো, লাউ কত কইরা? সাদের লাউ? হ্যাঁ, তাইলে আর কম হইল কই ভাই, 100 টাকায় বিক্রি হয়েছে। মানে সবজির বাজার কি গরম হয়ে গেছিল নাকি, মানে এই কোরবানির পরপরই সবজির বাজার গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে আবার কমতেছে? না, সহনীয় পর্যায়ে থাকা উচিত আসলে। ঠিক ঠিক আছে, এখন কমে আসছে না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এই সাইডে একটু লেবু টেবু আছে, একটু দেখি, ভালো আছেন? আপনার সাথে গিয়ে এর আগে একদিন দেখা হয়েছিল আমার। আচ্ছা, লেবু, ক্যাপসিকাম, আপনি আমাকে একটু, অন্যগুলোর দাম মোটামুটি আমরা জানতে পারছি, আপনি একটু সালাদ, মানে সালাদ ড্রেসিংয়ের যে আইটেমগুলো এইগুলোর দাম একটু বলেন। লেবু কত করে? কোনটা 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 আমাকে একটু দেখান। এইটা 20 টাকা হালি গোলটা, আর ওইটা 30 টাকা হালি। ক্যাপসিকাম কোনটা কত? সবুজটা 250, সবুজটা না 200 করে ছিল আগে,
দাম বাড়ছে, আর লালটা 600 টাকা কেজি। গাজর তো কত, 80 না? বেবিকর্ন 60 টাকা কেজি। লেটুস কত করে? লেটুস 25 টাকা, 30 টাকা। আর আছে পুদিনা পাতা, পুদিনা পাতা কত করে? 800 টাকা কেজি। ভাই ফুলকপি দেখেন না একটু, দেখেন দেখেন, এদিক নিয়ে আসেন দুই চার পিস ফুলকপি, আমার সবচেয়ে প্রিয় সবজি, কি বলেন? না, সিজন ছাড়াও যে ফুলকপি হয়েছে আলহামদুলিল্লাহ। কত কইরা? এইটাই আবার খাইতে ভালো লাগবে, কারণ এটা মনে হয় দেশি, এটা হাইব্রিড। হ্যাঁ, আগে আমরা যখন ছোট ছিলাম তখন তো ফুলকপি এরকম সাইজেরই হইতো, এখন না এক একটা মিষ্টি কুমড়ার মতন সাইজের হয় ফুলকপি। তা এটা কত করে পিস, কত করে? 30 টাকা পিস। আচ্ছা, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তা আপনারা দেখলেন আজকে সবজির বাজার, এক নম্বর সবজির বাজার, এটা এক নম্বরের মধ্যে মিরপুরের মধ্যে মোটামুটি সবচেয়ে বড় বাজার এই বাজারটা। তো এই বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়, এই পুরা রোডটা সবজি, ওই সামনে আবার অন্য এই যে আছে, এই পুরা রোডটাই বাজার। আপনারা চাইলে এই বাজারে আসতে পারেন, নাও আসতে পারেন, আপনার আশেপাশের বাজার থেকে কিনতে পারেন, কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে গেলেন যে সবজির দাম এখন কেমন যাচ্ছে। সব বাজারেই কিছুটা কাছাকাছি দামই আপনি পাবেন। ওই গাজর 80 টাকা কেজি একটা এই জায়গায় চাইছে, হয়তো আপনি 70-এ পাবেন, নাহলে 90-তে পাবেন, নাহলে 80-তে পাবেন, কিন্তু এর চেয়ে খুব একটা নিচেও নামবে না, খুব একটা উপরে উঠবে না। এইটাই হচ্ছে গিয়ে কথা, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।